मृत जाना सत्त्वेও বিতর্ক এড়ানোর জন্য এক মৃত গর্ভবতী মহিলাকে এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে রেফার করে দেওয়া হলো। এমনই ঘটনা প্রকাশ্যে এলো শাবরুম মহকুমা হাসপাতালে। জানা যায় পেট ব্যথা থাকায় এক গর্ভবতী মহিলাকে রূপাইছড়ি হাসপাতাল থেকে শাবরুম হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর পুনরায় গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেন। তখন ওই অ্যাম্বুলেন্স গাড়ির কর্মরত স্বাস্থ্যকর্মীর সাথে হাসপাতালে কর্মরত কর্মীরা জানান যে মহিলাকে রেফার করা হয়েছে, তিনি ইতিমধ্যে হয়তো মৃত। তা সত্ত্বেও গাড়ি করে রোগীটিকে নিয়ে যাওয়ার সময় খড়িনা এলাকায় আসতেই অ্যাম্বুলেন্সে থাকা কর্মী প্রত্যক্ষ করেন রেফার করা রোগীর দেহ সম্পূর্ণ নীল বর্ণ ধারণ করেছে এবং রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে এবং পুনরায় শাবরুম হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জুলাইবাড়ি থেকে শাবরুম নিয়ে আসার পর শাবরুম হাসপাতাল প্রাঙ্গণে প্রায় এক ঘন্টা মৃতদেহটি পড়ে থাকতে লক্ষ্য করে আমজনতা। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, মৃত হওয়া সত্ত্বেও শাবরুম থেকে কেন মহিলাকে রেফার করে দেওয়া হলো? কর্তৃপক্ষের এহেন কাণ্ডে হতবাক সাধারণ জনগণ। পরে আমরা পেশেন্টারে উঠাইছি, উঠানোর পরে পেশেন্টের পালস রেসপিরেশন চেক করছি, চেক করে দেখতেছি মানে রেসপন্সটা খুব কম, আপডাউন আছে বন্ধ হয়ে যাইতে গেছে। অনেক সময় মেশিনও প্রবলেম করে করোনা যে তানা, তারপরে দিয়েছিল আমি কনফিউশন আসিলাম। কনফিউশন থাকলে আমি সিস্টারের দিদিরে একজনে জিজ্ঞাসা করছিলাম, দিদিরা তো আমার কাছে প্রবলেম লাগতেছে, পালসে অসুবিধা হইতেছে দেখতেছি, তো কিছুই তো না, এটা আছে, এটা রেফার করাইছে, এটা নিয়ে যাও গিয়া তাড়াতাড়ি, দেরি করো না। তো আমরা তো গাড়ি অ্যাকচুয়ালি একটা স্পিড লিমিট আছে, এরপরে যদি বেশি সিরিয়াস হয় আমরা ফোন করে স্পিড লিমিট একটু বাড়াইতে পারি, 10 বাড়াইতে পারি, 70 বেশি আমরা যাইতে পারি না। তাৎক্ষণিক 60 আমরা গাড়ি চালাইতে পারি, 70 বেশি আমরা যাইতে পারি না। তো আমরা মোটামুটি 65-70 যাইতেছি, যতটুকু সময় আমরা কাভার করতে পারি আমরা যাইতে বাধ্য। তো নিতে 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 মোটামুটি হরিণার আগে পর্যন্ত আমার কাছে মানে বাড়ি লাগতেছে জিনিসটা, এই শাবরুমে হরিণা, হ্যাঁ বাড়ি লাগতেছে জিনিসটা, বুঝিনি মানে বডিটা পুরো ঠান্ডা হয়ে গেছে গা, মুখ টুক পুরো কালো হইয়া সাদা, 5-7 মিনিট লাগছে, হ্যাঁ 5-7 মিনিট আমি দিদি কালা হয়ে গেছে, ঠান্ডা পুরো মাছি মুছি বইতেছে। তখন আমি পাইলটের কইছি যে দাদা এটা সম্ভবত আমার কাছে এক্সপায়ারি হয়ে গেছে বুঝলে, আমি কনফার্ম মনে হইতেছে। তারপরে দেওয়া দাদা কইতেছে যে মানে কইতাম তার, আমি তো পেশেন্টের কইতে পারি না যে এক্সপায়ারি হয়ে গেছে গিয়া, কারণ কিনা আমি ডক্টর না, স্টাফ না, আমি ডক্টর না, ডক্টর যতক্ষণ না করবে এতক্ষণ আগ পর্যন্ত আমি কইতে পারতাম না। তারপরে দিয়া মেয়েটার আমরা নিয়ে গেছি জুলাইবাড়ি হসপিটালে, জুলাইবাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওইখানে ডক্টর ডাকানো হয়েছে। ডাক্তারের নাম কি? ডক্টরের নাম ওইখানে আমি কইতে পারতেছি না, কারণ আমরা তাৎক্ষণিক খুব ইমার্জেন্সিতে আসলাম, পেশেন্টে অন ডিউটির ডক্টর আসিল, তো তাই কইতেছে স্যারে যে পেশেন্ট এক্সপায়ারি হয়ে গেছে গিয়া। তো আমি কইতেছে স্যার মোটামুটি কতক্ষণ হইব, কইতেছে যে এক ঘন্টার উপর হইয়া যাইব গিয়া, মোটামুটি পেশেন্ট যে এক্সপায়ারি হয়েছে। তো জিজ্ঞাসা করছে স্যারে কোনখান থেকে রেফার করছে কি আসে বিষয়, তো আমরা কইছি স্যার এখান থেকে এমন এমন রেফার করা হয়েছিল পেশেন্টারে। তো স্যারে কইতেছে যে দেখো এটা তো আমরা এখানে রাখতে পারতাম না, এটা এক্সপায়ারি হয়ে গেছে কি, এটা পোস্টমর্টম করতে হবে। আমি বলি স্যার ঠিক আছে, আর পেশেন্টটা তো আমি উদুপুর নিয়েও লাভ নাই, পেশেন্টটা তো যেহেতু মারা গেছে, আমরা তো সিস্টেম আছে, আমরা নিয়ারেস্ট হসপিটাল ঢুকাইতে হইব ইমার্জেন্সি হইলে। তো স্যারে কইতেছে যে